তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস পড়াবো। বিজ্ঞান ক্লাস ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিজ্ঞান ক্লাস পেয়েছি, সেখানে আমরা প্রথম অধ্যায় পড়েছি এবং দ্বিতীয় অধ্যায়ে রিডিং ক্লাস শূন্যস্থানগুলো আমি পড়েছি। তো শিক্ষার্থীর কৌশল আমি তোমাদের বলেছিলাম যে রিডিংটা ভালো করে পড়ে তার মধ্যে যে আমাদের তিনটা সঠিক উত্তর ছিল সেই সঠিক উত্তরগুলো বের করবে। তোমরা কি করেছ? রিডিংটা ভালো করে পড়লেই কিন্তু সঠিক উত্তরগুলো পাওয়া যাবে। তোমরা সঠিক উত্তরগুলো বাসায় ভালো করে পড়ে সেগুলো এক্সামের মধ্যে করে রেখো। আজ তুমি চলো দেখি আজকে আমি তোমাদের কি পড়াবো। আজকের আমাদের পাঠের নাম কি? উদ্ভিদ ও প্রাণী। প্রাথমিক বিজ্ঞান বইয়ের কয় নম্বর অধ্যায়? দুই নম্বর, মানে দ্বিতীয় অধ্যায়। নাম হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, মানে হচ্ছে আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানবো বা জেনেছি এবং আজও আরো কিছু কথা জানবো উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে। আজ আমি তোমাদের প্রশ্ন করাবো, যেহেতু সঠিক শূন্যস্থানগুলো আমি করিয়ে দিয়েছি এবং সঠিক উত্তরগুলো তোমাদের বাড়ির কাছে দেওয়া ছিল। তো আজ আমি তোমাদের কিছু কয়েকটা প্রশ্ন করাবো। প্রশ্ন দেখো, ক নম্বর প্রশ্নটা কি বলেছে? উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লিখো। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কি বলেছে? তিনটি পার্থক্য লিখতে বলেছে। আমি তোমাদের উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে বলেছিলাম, তো চলো আজ আরেকবার একটু সংক্ষেপে জেনে নিই। উদ্ভিদ কি? যার জীবন নেই, নড়াচড়া করতে পারে না। উদ্ভিদ কি? নড়াচড়া করতে পারে না, নিজেদের খাদ্য নিজের নড়াচড়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, তারা হচ্ছে কি? উদ্ভিদ। উদ্ভিদের কি কি আছে? মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, মানে গাছপালা বোঝায় আর কি উদ্ভিদ দ্বারা। এবং প্রাণী কি? প্রাণী হচ্ছে আমরা, যেমন মানুষ, গরু, ছাগল, এগুলো হচ্ছে কি? প্রাণী, যার জীবন আছে, বেড়ে ওঠে, বংশ বিস্তার করে, চলাফেরা করতে পারে, সেগুলোই হচ্ছে কি? প্রাণী। তো চলো আমরা পার্থক্যটা দেখি, উত্তরটা দেখি প্রশ্নে। উত্তর, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য নিচে দেয়া হলো। দেখো আমরা যখন পার্থক্য লিখবো তখন এইভাবে বক্স করে লিখবো, সরাসরি লিখবো না। বুঝতে পেরেছো আমার কথাটা? তোমরা অনেকে কি করো, এরকম বক্স করো না, উদ্ভিদের পাশে লিখে আর পাশে প্রাণী লিখে দাও, কিন্তু বক্স করো না, মাঝে একটা হাইফেন দাও। এভাবে কিন্তু পার্থক্য লেখার সঠিক সিস্টেম না। পার্থক্য লেখার সঠিক সিস্টেম হলো এটা, এভাবে বক্স করে লিখবে। তো চলো আমরা করি, উদ্ভিদ বক্স করে দুই পাশে লিখবো আমরা, এক পাশে উদ্ভিদ এবং এক পাশে প্রাণী। উদ্ভিদের কি আছে চলো দেখি। ক, উদ্ভিদ চলাফেরা করতে পারে না। আমি তোমাদের রিডিং করে বুঝিয়েছিলাম উদ্ভিদ কি কখনো চলাফেরা করতে পারে? পারে না। সেটা যে জায়গায় জন্মায় সেই জায়গায় বেড়ে ওঠে এবং সেই জায়গায় মারা যায়, চলাফেরা কিন্তু করতে পারে না। তো এটার বিপরীতে প্রাণীতে কি আছে দেখি। প্রাণী চলাফেরা করতে পারে, প্রাণী চলাফেরা করতে পারে, যেমন আমি মানুষ, আমরা কি চলাফেরা করতে পারি না? তাই উদ্ভিদ হচ্ছে চলাফেরা করতে পারে না, প্রাণী চলাফেরা করতে পারে। খ, এরা নিজেদের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এরা বলতে এখানে উদ্ভিদ বোঝানো হয়েছে, এরা নিজেদের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। আমি তোমাদের রিডিং এ বলেছিলাম যে উদ্ভিদ কিন্তু নিজেদের খাদ্য নিজেই তৈরি করে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে কি ব্যবহার করে? সূর্যের আলো, বায়ু, পানি এবং বায়ু, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তা কি খাবার তৈরি করে। বিশেষ করে প্রয়োজন হচ্ছে সূর্যের আলো। আর প্রাণী কি? প্রাণী নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদের গ্রহণ করে। তাই প্রাণীরা কি নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে? পারে না। গ, উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা রয়েছে। উদ্ভিদের দেহে কি কি আছে আমি তোমাদের একটু আগে বললাম। উদ্ভিদ বলতে সাধারণত গাছপালাকে বোঝানো হয়। তেমন উদ্ভিদের কি কি আছে? মূল, কাণ্ড, শাখা, প্রশাখা ইত্যাদি হলো উদ্ভিদের অংশ। তাই সেখানে প্রাণীর অংশ কি? প্রাণী, প্রাণীর হাত, পা ও ডানা বা পাখনা রয়েছে। প্রাণী কি? যেমন তোমাদের বলেছি না, মানুষ, পশু পাখি, গরু ছাগল এগুলো হচ্ছে প্রাণী। আমাদের মানুষের কি দুইটা হাত পা এগুলো আছে, তেমনি প্রাণীর পশু পাখির ডানা আছে, পাখনা বলি বা ডানা বলি এগুলো আছে। তো চলো আমি পার্থক্যটা আরেকবার বলে দিচ্ছি। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য নিচে দেয়া হলো। উদ্ভিদ, প্রাণী, উদ্ভিদ। ক, উদ্ভিদ চলাফেরা করতে পারে না। ক, প্রাণী চলাফেরা করতে পারে। খ, এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। উদ্ভিদের দেহে
আনা বা পাপনা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্যটি